রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার করিমপুর দিশারি সংঘ কল্যাণী লুমিনাস চাকদা ছাত্র মিলনী বাতকুলার অনামী ক্লাব রানাঘাটে চৌধুরীপাড়া বারোয়ারি ধুবুলিয়া ৬ নম্বর কৃষ্ণনগরের পাত্রবাজার শিকারপুরের দিশারি সংঘ ক্লাবের পুজোগুলি ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন। এদিন অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, বিডিও অনুপম চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।